আশা করি তোমার সবাই ভালো আছো। কোভিড-19 পরিস্থিতির কারণে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। শুরুতেই আমরা ওই সাবজেক্টের মূল নম্বর বন্টন আছে, নম্বর বন্টন সম্পর্কে জানাব। সাবজেক্টটা হলো, নাম হলো, বিষয় হলো ইলেকট্রিক্যাল সার্কিট টু, সেশনটি 37 বিষয় কোড, এই পরিস্থিতিতে পড়ব। দুশো মার্কস চার ভাগে বিভক্ত, টিসি 60 মার্কস, টিএস ইকুয়াল টু 90 মার্কস, PC = 25 marks, EF = 25 marks. Total 200 marks. তাহলে এই সাবজেক্টে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা হবে 90 marks, সেখানে 40% পাস নাম্বার, অর্থাৎ 34 পাস। তো আমরা এই সাবজেক্টে এখন আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করব। অধ্যায় এক টপিক ছিল আরএলসি, টপিক হচ্ছে আরএলসি। আরএলসি প্যারালাল সার্কিটের জটিল বীজগণিত প্রথম অধ্যায় হচ্ছে আরএলসি প্যারালাল সার্কিটের জটিল বীজগণিতের প্রয়োগ। তাহলে যে রাশি সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন হয় তাকে বলা হয় ভেক্টর রাশি বা ফেজর। এসি সার্কিটে ভেক্টর বা ফেজরকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য চারটা পদ্ধতি ইউজ করা হয়। এক নম্বর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, রেক্ট্যাঙ্গুলার ফর্ম। দুই নম্বর হচ্ছে ত্রিকোণমিতিক ফর্ম, ত্রিকোণমিতিক ফর্ম। তিন নম্বর হচ্ছে পোলার ফর্ম, এবং চার নম্বর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, এক্সপোনেনশিয়াল। তাহলে এসি সার্কিটে যদি আমরা কোনো ভেক্টরের মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই চারটা পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি ইউজ করে এর মান নির্ণয় করতে পারবো। ভেক্টরের ফর্ম হলো কোনো একটা ভেক্টরের আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ দ্বারা রেক্ট্যাঙ্গুলার ফর্ম আমরা জানতে পারি। ত্রিকোণমিতিক ফর্ম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মের আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ, আর পোলার ফর্ম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মের আনুভূমিক উপাংশের সাথে এক্স অ্যাক্সিস এবং আনুভূমিক উপাংশের সাথে সৃষ্ট কোণ থিটার সাথে সম্পর্ক দ্বারা আমরা পোলার ফর্মটা নির্ণয় করতে পারি। তাহলে পোলার ফর্মের ভেক্টরের মান সহ রেফারেন্স অ্যাক্সিসের সাথে সৃষ্ট কোণ, পোলার ফর্ম হচ্ছে আনুভূমিক উপাংশের সাথে সৃষ্ট মান এবং আনুভূমিক উপাংশের সাথে সৃষ্ট কোণ দ্বারা যেটা সৃষ্টি হয় সেটা হলো পোলার ফর্ম। আর এক্সপোনেনশিয়াল ফর্ম হলো রেক্ট্যাঙ্গুলার ফর্মের কোসাইন মান এবং সাইন টার্মকে এক্সপোনেন্ট আকারে প্রকাশ করা হয় বা এক্সপোনেনশিয়াল ফর্ম বলা হয়। তাহলে এরপরে আমরা জানবো যে অপারেটর, যে অপারেটর কি জিনিস।
z অপারেটর। যে অপারেটর কি তাহলে আমরা দেখতে পাই না, দ্বিমাত্রিক তলে বাস্তব ও কাল্পনিক অক্ষকে সাধারণত এক্স ও ওয়াই অক্ষ দ্বারা প্রকাশ করা হয়। এক্স অক্ষকে সর্বদা রেফারেন্স অক্ষ হিসেবে রেফারেন্স অক্ষ হিসাবে প্রকাশ করা হয়। কোন ভেক্টরের সাথে মাল্টিপ্লায়ার বা গুণক হিসেবে ব্যবহৃত হয়ে উক্ত ভেক্টর রেফারেন্স অক্ষের সাথে নব্বই ডিগ্রি অবস্থিত তা নির্দেশ করার জন্য একটি অপারেটর যার মান -1 ব্যবহৃত হয় তাকে যে অপারেটর আমরা জানি এক্স এক্সিস ওয়াই এক্সিস এক্স মাইনাস এক্স ডিগ্রি সুতরাং -1 ধরা যাক এ ভেক্টর আনুমানিক উপাংশ হচ্ছে এক্স এ, উলম্ব উপাংশ হচ্ছে ওয়াই এ। তাহলে এই ভেক্টরের রেক্টাঙ্গুলার ফর্ম হবে। তাহলে আমরা কি করছি, প্রথম উপাংশে যে মান বুঝতে -1, দ্বিতীয় উপাংশে যে মান -1 দ্বিতীয় উপাংশে আমরা যে মান পেলাম -1 আবার তৃতীয় উপাংশে z কিউব z স্কয়ার
z into z square equal to z z square মান হচ্ছে minus 1 equal to minus z. তো চতুর্থ উপাংশে এ ভেক্টরের মান হবে আবার z4 equal to z square into z square into minus 1 into minus 1 equal to 1 minus 1 into minus 1 equal to 1. তাহলে আমরা যে অপরটা শুরু জানতে পারলাম একটা এ ভেক্টর যদি আমরা দেখি একটা উপাংশ চারটি উপাংশ প্রথম উপাংশ দ্বিতীয় উপাংশ তৃতীয় উপাংশ চতুর্থ উপাংশ প্রথম উপাংশে এ ভেক্টরের মান হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান দ্বিতীয় উপাংশে এ ভেক্টরের মান হচ্ছে মাইনাস ওয়ান তৃতীয় উপাংশে এ ভেক্টরের মান হচ্ছে মাইনাস জি এবং চতুর্থ উপাংশে আমাদের এ ভেক্টরের মান হচ্ছে শুধু জি ওয়ান তাহলে আমরা পরবর্তীতে পোলার ফর্ম এবং রেক্টুলার ফর্ম সম্পর্কে আমরা একটু জানব পোলার ফর্ম এবং রেক্টুলার ফর্ম সম্পর্কে আমরা একটু জানব ধরা যাক একটি ভেক্টর যার মান মড এ যার মান মড এ উক্ত ভেক্টরটি উক্ত ভেক্টরটি ভেক্টরটি আনুভূমিক ও উলম্ব উলম্ব উপাংশ যথাক্রমে এক্সে এবং ওয়াইয়ে x এবং y তাহলে a ভেক্টর অনুভূমিক উপাংশ হলো x এ উলম্ব উপাংশ হলো y এ তাহলে ভেক্টর ভেক্টর হলো থিটা সুতরাং এই ভেক্টরের রেক্টুলার ফর্ম হবে সুতরাং এ ভেক্টরে রেক্ট্যাঙ্গুলার এ ভেক্টরে রেক্ট্যাঙ্গুলার ফর্ম হবে এক্স এ প্লাস জে ওয়াই এ কে যদি আমরা পোলার ফর্মে রূপান্তরিত করি পোলার ফর্মে রূপান্তরিত করি নিম্নলিখিত সূত্রটি পাওয়া যাবে তাহলে কি লিখতে পারি x a প্লাস অপারেটর y a ইকুয়াল টু পোলার ফর্ম করতে হলে রুট ওভার আনুভূমিক উপাংশ হল স্কয়ার যোগ উলম্ব উপাংশ হল স্কয়ার অ্যাঙ্গেল ট্যান ইনভার্স y a ভাগ x a তাহলে এই ভেক্টরের পোলার ফর্ম হচ্ছে সুতরাং এই ভেক্টরের এই ভেক্টরের পোলার ফর্ম এ অ্যাঙ্গেল
থিটা অ্যাঙ্গেল থিটা থিটা হলো থিটা হলো থিটা হলো এক্স অক্ষের সাথে এক্স অক্ষে সাথে সৃষ্ট কোণ রেক্টাঙ্গুলার ফর্ম হবে এ কোণ থিটা ইকুয়াল টু এক্স এ প্লাস এক্স এর মান হচ্ছে আমাদের আছে হচ্ছে এক্স এর মান হলো এ কস থিটা প্লাস জে ওয়াই এর মান হলো মড এ জে সাইন থিটা তাহলে আমরা এ যদি কমন নেই কস থিটা প্লাস জে সাইন থিটা জে সাইন থিটা সুতরাং এ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল জে থিটা তাহলে পোলার ফর্ম থেকেও আমরা কি এক্সপোনেনশিয়াল ফর্ম আমরা বন্ধ করতে পারতেছি উত্তর সমীকরণটা কি হচ্ছে সমীকরণ থেকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম বন্ধ করতে তো সমীকরণটি পোলার ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে রূপান্তর তাহলে আমরা কি পাইতেছি যে আমরা রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্ম কিভাবে হচ্ছে একটা এ ভেক্টর থেকে সেটা আমরা জানতে পারলাম আবার কি একটা এ ভেক্টর পোলার ফর্ম থেকে কিভাবে এক্সপোনেনশিয়াল ফর্মে আসছে সেটাও আমরা জানতে পারলাম আশা করি তোমরা এই অধ্যায়ে বাকি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো পড়বা পাশাপাশি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো পড়বা নেক্সট ক্লাসে আমরা এই পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্ম আবার রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্ম কিভাবে পড়ে আমরা দুটো গাণিতিক সমাধান করবো ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসের জন্য সবাইকে স্বাগত